আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই লাগস? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে হচ্ছে গিয়ে 17ই জানুয়ারি। তো আমি এখন ব্লগ এডিট করতেছি 17ই অক্টোবরের, আর সেই সাথে বাবাইও নাস্তা করতেছে। বাবাই কি খাচ্ছ? কি দেখি নিয়ে এসো তো। সেই ভিডিওটা দেওয়ার মনে হচ্ছে আজকে ব্লগ এডিট শেষ করতে পারি নাই, যার জন্য একটা শর্ট ভিডিও দিয়ে দিতেছি। ব্লগ চলে আসবে আগামীকালকে। আর বাবাই কিন্তু পাস্তা নিয়ে আসছে আমার জন্য। বাবা দিবা? না বাবা খাইছি, তুমি খাও। তো বাবাইয়ের নাস্তা খাওয়ার টাইম হয়ে গেছে, বাবাইয়ের কোচিং উলট পালট হয়ে গেছে, স্কুলেও যাচ্ছে। স্কুলে যাচ্ছে বলতে স্কুলে ভর্তি করা দিচ্ছি, সম্ভবত নেক্সট উইক থেকে স্কুলে যাবে। ফার্স্ট দিনের ফার্স্ট ব্লগটা তো অবশ্যই আসবে। সেই সাথে বাবাই কিন্তু এখন রেগুলার কোচিং করতেছে আর বাসায় পড়াশোনা করতেছে, এবং সেই সাথে বাবাই কিন্তু রেগুলার ভিডিও বানাচ্ছে। আজকে কিন্তু বাবাইয়ের পেজে সুন্দর একটা ভিডিও গেছে, নিচে কমেন্ট বক্সে বাবার লিঙ্কটা দিয়ে দিব, অবশ্যই অবশ্যই সেখান থেকে বাবার পেজটা দেখবেন। আর সেই সাথে অবশ্যই অবশ্যই বাবার পেজটা ফলো করবেন না গো। কি করছো দুইটা? দুইটা বন্ধ করো আগে। হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ টিকটক আছে। টিকটক করছো? হ্যাঁ, এগুলো সব কই পাবে? বাবার পেজে না গো। যাক, যাই হোক, আমরা একটু দেখে দিলাম। সো এগুলো সব আছে বাবার পেজে, বেশি দেখাবো না। বেশি দেখাইলে আপনার বাবার পেজটাতে যাবেন না, অবশ্যই অবশ্যই বাবার পেজটাতে চলে যান। আর অবশ্য অবশ্যই কালকের দিনটাতে দেখবেন যে আসতেছে বানারসের ব্লগ। সো অলরেডি এডিট করে ফেলছি, বেশ খানিকটা এডিট শেষ, যেহেতু আজকে লাইভ সেশন হবে 9:30, যার জন্য ভিডিও কোনো এডিট করতে পারিনি। আর আজকে কাজ ছিল যে আয়ের বিদায়, আমি বাইরে ছিলাম, আইসে দেখি বাবাও নাই, একা একাই বৈশা লাঞ্চ ছাড়লাম। পরে বাবাই কোচিং থেকে আসলো, সেই সাথে বাবাইরও ক্ষুধা লাগছে, যার জন্য বাবার জন্য কি বানায় দিছে বাবা? খাও খাও খাও, তাড়াতাড়ি খাও, আম্মু আসছে। দেখি কেমনে খাও, তুমি খাও তো। না না আমি খাবো না, তুমি খাও। এই পুরে গেলো, তুমি খাও, মজা না না, তুমি খাও, তুমি খাও। দেখি মজা, ইয়ামি। বেশি বেশি খাইতে হবে, তাহলে বেশি বেশি তাড়াতাড়ি করে স্কুলে পড়া পারবা। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি করে খাও, খাইয়ে আমরা কই যাবো? হ্যাঁ দাদি বাসায় যাবো। এটা হচ্ছে কি আমাদের আরেকটা ডিউটি, আমরা সারা দিন যাই করি না করি, অ্যাটলিস্ট দিনে একবার আম্মুর বাসায় যাই, এবং সেটা অবশ্যই অবশ্যই আপনাদের দায়িত্ব, সবারই মা বাবা ভাই বোন সবার কাছে অ্যাটলিস্ট দিনে একবার হইলেও খোঁজ খবর নেওয়া যে তারা কেমন আছে না আছে, যেটা নাকি আমিও করি। দিনে একবার হইলেও মার সাথে দেখা করে আসি এবং বাবার সাথে দেখা করে আসি। সো এই ভিডিওটা এই পর্যন্ত থাকছে, অবশ্যই অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড হার্ট ওয়ার হেলমেট হেলমেট আল্লাহ হাফেজ। আর অবশ্যই 9:30 আমরা লাইভে আসতেছি।